আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির দরজা থেকে আপনি যখন গৃহের বাইরে গেলেন দরজাটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। এই দরজার যে লক বা তালা সেটা চাবি ছাড়া খোলা সম্ভব নয়, আর আপনি চাবিটা ঘরের ভেতরে রেখে এসেছেন, খুব সমস্যা। এই বিষয়টি কেন বললাম, তন্ত্র সাধনার ক্ষেত্রে বন্ধনের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি বন্ধন করেই ফেলেন সবটা, তাহলে আসল সমস্যার মোকাবিলা কিভাবে করবেন অথবা আসল সমস্যার সম্মুখীন না হলে সমাধান সূত্র বার করাও কিন্তু বেশ খানিকটা কঠিন। যেমন আপনি চাবিটা ফেলে এসেছেন, যদি চাবিটা ঘরের ভেতরেই ফেলে আসেন তাহলে দরজা কিভাবে খুলবেন, বন্ধনটাও ঠিক সেই রকম। তবে বন্ধন করতে হয় কখন, কেন? দেহ বন্ধন করতে হয়, আসন বন্ধন করতে হয়, এই বন্ধন সংক্রান্ত বিষয় নিয়ে তথ্য সমৃদ্ধ একটি এপিসোড আমি আপনাদের উপহার দিতে চাই। বন্ধন সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের অবগত করেছেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য। শুধু তাই নয়, যারা ভূতে ভয় পাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা সাধারণ বন্ধন মন্ত্র পদ্ধতি সহকারেও এই এপিসোডের মাধ্যমে আমি তুলে ধরব ধ্যানযোগী আচার্য কৌটিল্য বিষয়টি সম্পর্কে আমাদের অবগত করেছেন। নমস্কার, আমি জয় চক্রবর্তী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল। বন্ধনের প্রয়োজনীয়তা কী? কারণ যেখানে আমরা বলছি ভুবনেশ্বর হে মোচন করো বন্ধন তব মোচন করো হে, বন্ধন থেকে মুক্তির উদ্দেশ্যে আমরা জপ তপ সাধনা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি সমস্তটাই করছি যেখানে বন্ধন থেকে ছাড়া পাবো বলে। আবার নতুন করে কেন বন্ধনের প্রয়োজনীয়তা, শাস্ত্র কী বলছেন আমরা দেখি। বন্ধনের প্রয়োজনীয়তার বিষয়ে শাস্ত্র বলছেন বন্ধনের প্রয়োজন সেই সময় দেহ আসন, আসন যেখানে আমরা বসছি, দেহ যে যন্ত্রটা এই পুজো আচ্ছা বা সাধনা করছে সেটাকে আমরা দেহ বলছি, এটা একটা যন্ত্র বিশেষ। এখানে বন্ধনের প্রয়োজনীয়তা কীরমভাবে হয়, আগে দেহের কথা বলি। দেহের প্রয়োজনীয়তা হচ্ছে দেহের অনেক রকম প্রবৃত্তি আছে, অনেক রকম প্রবৃত্তি, তার মানে বিশেষ ধরনের কোনো জপ তপ করবার সময়, বিশেষ ধরনের কোনো সাধন প্রক্রিয়া করবার সময় তার তখন বাথরুম যাবার প্রয়োজন হতে পারে, তার মনের মধ্যে অন্যরকম কোনো চিন্তার উদয় হতে পারে, মন বিক্ষিপ্ত হতে পারে, যেখানে দৃষ্টি রাখার কথা যে ক্রিয়া তিনি করতে বসেছেন যে সাধক, কোনো নির্দিষ্ট একটা গ্রন্থিতে ষট্চক্রের বিভিন্ন চক্রের ওপরেতে বিভিন্ন সময়তে মনোনিবেশ করতে হয়। ষট্চক্রের কনসেন্ট্রেশন সিস্টেমে যখন আমরা বিশেষ কোনো বিশেষ ধরনের যা যা কাজ করি প্রত্যেকটা কাজের জন্য চক্রের আলাদা আলাদা বিন্যাস আছে, তো বিশেষ বিশেষ প্রক্রিয়াকরণের জন্য চক্রের বিশেষ বিশেষ চক্রকে আমাদের মেডিটেশনের আওতায় নিয়ে আসতে হয়। এবার সেই সময়তে অন্য চক্রগুলো অ্যাক্টিভ থাকে বা অন্য চক্রগুলো একেবারে ঘুমিয়ে থাকতে পারে, এই দুটোই কিন্তু দুরকম প্রবৃত্তির অবস্থান সূচনা করবে। এইগুলোর থেকে যাতে দেহ বিচলিত না হয় কোনোভাবে, কোনো রকম মানে মানে ইয়েতে কী বলবো আবেগ তাড়িত হয়ে দেহ যেন বিভিন্ন রকম ক্রিয়াকলাপের মধ্যে ঢুকে না যায়, তাহলে তার প্রক্রিয়াকরণ যেটা সে করতে বসেছে সেটা সাধনা হতে পারে, কোনো তন্ত্রোক্ত প্রয়োগ হতে পারে, এগুলো সবকটা থেকে সে বারবার বিচ্যুত হবে, বারবার সে চেষ্টা করতে থাকবে কিন্তু সেটাই কাজের কাজ কিছু হবে না। এইটার কারণে দেহ বন্ধনের উপযোগিতা।
আর আসন বন্ধন, আসন বন্ধনের বিষয়টা হলো এই যে স্থানে সে বসছে সেই যে ভূমিটা, সেই ভূমির আবার অনেক রকম প্রকৃতি থাকে। কোন ধরনের ভূমিতে সে বসে কোন ধরনের কাজ করছে এটার উপর ডিপেন্ড করে সেই ভূমির যে অরা লেভেল সেটা তাকে সাপোর্ট করছে কি করছে না। সবসময় ওইভাবে ভূমি সংস্কার করা কিংবা ভূমিকে ওইভাবে বিচার করার সময় নাও থাকতে পারে সাধকের। সে কারণে যে কোনো অবস্থাতেই যে জায়গাটাতে সে বসছে সেই জায়গাটার অরা লেভেল তাকে যেন তার পক্ষে হেল্পফুল হয় অ্যান্ড সাপোর্টিভ হয়, এইটার জন্য আসন বন্ধনের একটা মাত্রিক সিস্টেম তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন দেহ বন্ধন করব, অনেকেই বলেন আমাদের এই কিভাবে দেহটা বন্ধন হবে, এই জপ তপে বসেছি কোনো ক্ষতি হয়ে যাবে না তো, কী করে দেহ বন্ধন হবে, এই সমস্ত অদ্ভুত অদ্ভুত ভাবনা ভাববেন না। কতগুলো জিনিস আপনার মাথায় রাখতে হবে, আপনাকে দেহ বন্ধন করতে হবে কিভাবে, অনেকে বলেন নেগেটিভ এনার্জি থেকে, এই কথাগুলোর খুব একটা ভিত্তি নেই। আপনি যখন কোনো জায়গায় বসে সাধনা করবেন সেখানে পজিটিভ এনার্জি ভাইব্রেট করতে শুরু করবে। আমাদের বিশ্ব প্রকৃতির নিয়ম অনুসারে যে ধরনের এনার্জি আপনার এখানেতে জন্ম নেবে বা যে ধরনের এনার্জি জন্ম নেবে বলছি অনেকটা উৎপত্তি হবে, ঠিক তার বিপরীত ধরনের কিছু শক্তি সেখানে একই সঙ্গে উৎপত্তি হবে। সব জায়গাটা ব্যালেন্সড, গোটা বিশ্ব প্রকৃতি তার সমতা বিধান করে, যতটা প্লাস ততটাই মাইনাস। সুতরাং ওই ধরনের নেগেটিভ ইত্যাদি যাই বলুন না কেন ওগুলো পাশাপাশি থাকবেই। এবার প্রশ্ন হচ্ছে ওর পাশাপাশি থাক কিন্তু আপনার কাজটা যেন ব্যাহত না হয়। এই কাজটা ব্যাহত হওয়ার জন্য বন্ধনের কিছু বিদ্ঘুটে প্রক্রিয়াকরণ আছে, সেইগুলো যদি আপনারা করতে থাকেন তাতে কী হবে, আপনার নিজস্ব যে অরা লেভেল সেইটা প্রকাশেও বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনি যে কাজ করতে চলেছেন, যে সাধনা বা যে প্রয়োগ, আপনার নিজের তৈরি করা বন্ধনেতে আপনি নিজেই চারিদিকে চেন আর ফাঁস আটকে বসে রইলেন, তাহলে আপনি নড়বেন কী করে। সুতরাং উন্মুক্ত অবস্থানে সাধনা করবার রীতি আছে, তা আপনাকে জানতে হবে। সবসময় কোষে বন্ধন করে নিলাম, অনেকে শ্মশান ক্রিয়ার আগে আমাকে প্রশ্ন করেন, অনেকে হোয়াটসঅ্যাপ করেন যে গুরুদেব শ্মশানে গিয়ে এই কাজটা করব কিভাবে বন্ধন করব। অনেকে আবার আরও মারাত্মক কথা আমায় জিজ্ঞেস করেন, প্রভু কী করে শ্মশান বন্ধন করব। এরকম অবাস্তব অদ্ভুত কথা কখনো ভাববেন না। আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, শ্মশান একটি শুদ্ধ পবিত্র ভূমি, সেখানে গোটা অঞ্চলকে আপনি বন্ধন করে ফেলবেন কেন, আর কেনই বা এরকম অদ্ভুত প্রচেষ্টাতে আপনি এগোবেন। সেখানে প্রচুর এনার্জি খেলা করে, দেহ চলে যাবার পর আত্মা তো থাকেন, অর্থাৎ জীবন সেখানে প্রবাহিত হয়ে চলেছে, তা আপনি কিসের জন্য কাকে বন্ধন করবেন, আপনিও তো জীবনেরই একটা অংশ। আপনি এটা শিখুন, আপনি শ্মশান ক্রিয়ায় যখন যাবেন আপনি কেমনভাবে নিজেকে সব দিক থেকে উন্মুক্ত রেখে আপনার গ্রন্থিগুলিকে, আপনার ষট্চক্রের প্রতিটি চক্রকে আপনি ব্যালেন্সড এবং কন্ট্রোল করতে পারবেন, আপনার অরা লেভেলকে আপনি এইরকম অপটিমাম লেভেলেতে নিয়ে যাওয়া শিখুন যেখানে আপনার এইরকম বন্ধন ইত্যাদি ইত্যাদির এরকম অদ্ভুত সহযোগিতা নিতে না হয়। এখানে একটা প্রসঙ্গে বলে রাখি, বহু অনেকেই হয়তো সাবর মন্ত্রে বন্ধন করেন, কেউ বা আবার মহাকালী মন্ত্রে বন্ধন করেন, কেউ বা ভৈরবী তন্ত্রে বন্ধন করেন, আপনারা বন্ধন দুমদারাক্কা করে ফেলেন, কিন্তু বন্ধনকে উন্মোচন করাটাও কিন্তু খুব কঠিন কাজ। যত সহজে বন্ধন হয় তত সহজে বন্ধনের উন্মোচন হয় না, অর্থাৎ আপনি একবার বন্ধন করে দিলেন বন্ধনটা কিন্তু রয়ে গেল। এবার আপনি ঘরে এলেন, আপনি শুলেন বসলেন, ক্রমশ যত দিন যাবে যদি বন্ধন উন্মোচন ঠিকমতো শিক্ষা না হয় তাহলে আপনার শরীরের যে যান্ত্রিক অবস্থানগুলো সেগুলো গোলযোগ পাকাতে শুরু করবে, তাদের কাজকর্মগুলো গণ্ডগোল হয়ে যাবে, অনিদ্রা আসবে, বদহজমের সমস্যা হবে, কখনো কখনো শ্বাসকষ্ট দেখা দিতে পারে, এরকম অনেক রকম অদ্ভুত বিকার এবং তার সাইড এফেক্ট তৈরি হয়। সুতরাং কোনো কারণে যদি বন্ধন করতে হয় তা খুব হালকা ফুলকা, এবং সেই বন্ধনের স্টাইলটা এমনভাবে হবে যাতে আপনার নিজস্ব যে অরা লেভেল পরমেশ্বর আপনাকে দিয়েছেন তার ওপর যেন কোনো হ্যাম্পার না হয়, তাহলে কিন্তু আপনার যে সাধনা বা আপনি যা প্রয়োগ করতে বসছেন তা একদম বেকার হয়ে যাবে।
আমাকে কেউ হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিলেন যে গুরুদেব আপনি কালী এবং শ্মশান কালীকে কী করে বন্ধন করা যায় সেটা শিখিয়ে দেবেন কোনো একটা এপিসোডে হিরণ্যগর্ভ অফিসিয়ালে। তো আমি তো মানে নার্ভাস হয়ে গেছিলাম, তার কারণ কালী শ্মশান কালী যাই হোক তিনি বিশ্ব প্রকৃতি, তিনি সৃষ্টিকর্ত্রী, তিনি ধ্বংসের কারক, তাকে বন্ধন এটা তো আমি আমার 14 পুরুষের ক্ষমতা আছে কিনা জানা নেই, আমার এটা জানা নেই বাবা। আমি অনেকবার বলার চেষ্টা করেছি ফোনে, তুমি হয়তো বোঝোনি বা শোনোনি, তোমাকে আমি বললাম বা এরকম ভাবনা কারোর মাথায় যদি এসে থাকে আপনাদের, তাদের বলি যে অহেতুক আননেসেসারি আবোলতাবোল ভাবনা না ভেবে শাস্ত্রীয় নীতি অনুসারে উপযুক্ত শিক্ষা নেওয়ার চেষ্টা করুন, যেখানে আপনাকে আপনি যে কাজটা করতে চলেছেন তা যেন সফলতায় থাকে এবং আপনার চারিদিক যেন পজিটিভ অড়াতে ভর্তি হয়ে থাকে, তাতে আপনার কাজকে আপনি নিয়ে যেতে পারবেন সুবিধাজনকভাবে। এখানে আরেকটা বিষয় বলে দেওয়ার প্রয়োজন আছে, খুব বেশি বন্ধন তাদের প্রয়োজন হয় যারা মানুষের ভালোর থেকে খারাপ বেশি করতে চান। খুব নিচু তলাকার সাধক যারা নিজেদের তান্ত্রিক বলে প্রচার করেন, এদের ক্ষেত্রে বন্ধনের প্রয়োজনীয়তা বেশি, কারণ খুব খারাপ জিনিস নিয়ে যখন আমরা নাড়াচাড়া করি তখন তার যে ব্যাকগিয়ার সেটাও তো ভালো হবে না, সেটাও খারাপই হবে। তারা প্রাণের ভয়ে খুব বন্ধন 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 করে আর্তনাদ করেন। তো নিজেদেরকে কখনো নিচু তলায় নামিয়ে আনবেন না। তান্ত্রিক সাধনা, তান্ত্রিক প্রয়োগ অনেক উচ্চকোটির বিষয়, অনেক উচ্চকোটির, অনেক জন্ম জন্মান্তরের সংস্কার এলে তবে একজন পরিচ্ছন্ন তান্ত্রিক সাধক হওয়া যায়। আপনি আপনার নজরকে নিচের দিকে নামাবেন না, অন্যের ক্ষতি করার জন্য কোটি কোটি বিচ্ছিরি বিচ্ছিরি বন্ধন মন্ত্র শিখে নিয়ে নিজেকে জড়ভরত করে অজস্র তালা ঝুলিয়ে রাখবেন না গোটা শরীরে। এটা আমার রিকোয়েস্ট। আমি আজকে সবার জন্য একটা বন্ধন মন্ত্র বলে দেওয়ার চেষ্টা করছি। এটা যে কেউ যে কোনো জায়গায়, মানে এরকম জায়গায় যেখানে তারা কোনোভাবে প্রেত প্রাদুর্ভাব বা ভূতের ভয় পাচ্ছেন বা আপনারা ঘুমের মধ্যে ভয় পেয়ে যাচ্ছেন বা এরকম অবস্থা যেখানেতে আপনার মনে হচ্ছে আপনি বাড়িতে একা থাকলে, বাড়িতে অন্য সদস্যরা না থাকলে এক ঘর থেকে এক ঘরে যেতে পাচ্ছেন না, আপনি বাথরুম যেতে ভয় পাচ্ছেন, রান্নাঘরে যেতে ভয় পাচ্ছেন, এরকম ক্ষেত্রে এবং আপনি কোনো একটা নর্মাল সাধনা করতে বসেছেন, আপনি হয়তো হনুমান চালিসাই পড়ছেন কি কিছু একটা করতে বসেছেন, সামান্য লক্ষ্মীর পাঁচালি পড়ছেন, তাতেও আপনার ভয় ভয় করছে, এরকম সিচুয়েশান যদি হয় তাহলে আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি উচ্চারণ করবেন। উচ্চারণটা করবেন যখন, তখন একটা প্রক্রিয়া আছে, সেটাও আমি শিখিয়ে দিচ্ছি। এটা সবার জন্য, যে কেউ করতে পারেন, 14 বছর বয়সের ওপর থেকে যে কেউ এটা করবেন, 14 বছর বয়সের ওপর থেকে। কখনো 14 বছরের নিচে বা 14 বছর পর্যন্ত কোনো শিশুকে বন্ধন করবেন না, তাতে তার বার কমতে থাকবে, বৃদ্ধি কমতে থাকবে, কখনো এরকম ভুল করবেন না। আচ্ছা বেশ, এবার আমি মন্ত্রটা বলি। মন্ত্রটা কিন্তু একবার বলবো, আপনারা বারবার ভিডিওটাকে রিপিট করে করে শুনবেন, দয়া করে বলবেন না মন্ত্র লিখে দিতে। রং রমেতি দুং দুর্গাবৈ, রং রমেতি দুং দুর্গাবৈ, রং রমেতি দুং দুর্গাবৈ। একবার বলবো বলেছিলাম, তিনবার বললাম। এই মন্ত্রটার এক শেষে একটা বিষয় আছে, সেটা পরে বলছি, তার আগে আপনাকে বলি। আমার হাত দেখতে পাচ্ছেন, এই হাতে বুড়ো আঙুলটা টাচ হবে এই আঙুলের প্রথম করের নিচে, দেখুন এইখানে। এইভাবে হাত রাখবেন, রেখে এইভাবে মাথার ওপর রাখবেন, মাথার থেকে 3 আঙুল ওপরে। মন্ত্রটা একবার উচ্চারণ করলেন, এবার আপনার সামনে দিয়ে হাত আনলেন এই বুক পর্যন্ত, আর একবার উচ্চারণ করবেন, আবার হাত আনবেন নাভি অবধি, আর একবার উচ্চারণ করবেন। 3বার উচ্চারণের পরে আপনার 2টো প্রণাম আছে, একটা প্রণাম হচ্ছে ভোলানাথকে, মহাদেবকে আপনার নিজের ভাষায় প্রণাম করবেন যে প্রভু রক্ষা করো, আমি আমার সাধনার কাজে বসেছি বা আমি ভয় পাচ্ছি, আমায় কৃপা করো। আর প্রণাম করবেন গুরুকে, যদি গুরু থাকে তাকে প্রণাম করবেন মনে মনে, আর যদি এখনও দীক্ষিত না হয়ে থাকেন যাকে আপনি গুরু ভাবেন তাকেই প্রণাম করবেন মনে মনে।
এটা করবেন, কিন্তু রাত্রিরে যখন শোবেন তার আগে এই বন্ধনটাকে আপনাকে আবার খুলতে হবে। কিভাবে খুলবেন? আবার একইভাবে হাত নেবেন, কিন্তু হাতটা এবার এই থাকবে। বন্ধন যখন করেছিলেন হাত এইভাবে নেবেছে, এবার বন্ধন খুলবো, আমরা খুলবো নাভি দেশ থেকে। এবার বন্ধনকে এইখানে নিয়ে আসতে হবে, এই জায়গায় হাত এরাম এলো। এবার আসার পর একই মন্ত্র উচ্চারণ করছেন, রং রামেতি দুং দুর্গাওই করে আবার এখানে এলো, আবার মন্ত্র উচ্চারণ, আবার একই সঙ্গে মাথার ওপরে উঠলো সেই তিন আঙুল ওপরে, রং রামেতি দুং দুর্গাওই করবার পর আবার সেম ভোলানাথকে প্রণাম, যে প্রভু আমি বন্ধন খুলে শুলাম, তুমি আমায় কৃপা করো, এবং গুরুকে প্রণাম। এটা হচ্ছে একটা সম্পূর্ণ বন্ধন সিস্টেম, যা 14 বছরের ওপর থেকে যে কেউ করতে পারবেন, শুধু সাধক সাধিকা বলে নয়, যে কোনো সবাই যারা ভয় পাচ্ছেন তারা প্রত্যেকে করতে পারবেন। এমনকি বন্ধন এই হাতের মুদ্রা ব্যবহার না করে যদি এই মন্ত্রটি আপনারা ভয় পাওয়ার সময় এমনি উচ্চারণ করেন, তাতে শরীর বন্ধন হবে না, কিন্তু আপনি ভয়ের প্রকোপ থেকে বেঁচে যাবেন। এবং সত্যি সত্যি যদি সেখানে কোনো রকম প্রেত প্রাদুর্ভাব এগুলো থেকে থাকে, কোনো রকম অশরীরী উপস্থিতি থেকে থাকে, তার থেকে আপনার কোনো ক্ষতি হবে না, নিশ্চিন্ত থাকবেন। তবু শেষে আরেকটা কথা বলে দিই, জেনে রাখবেন যে কাজই করতে যান না কেন, সব থেকে বড় বন্ধন মন্ত্র হচ্ছে হনুমান চালিসা। এর থেকে বড় বন্ধন মন্ত্রের এখনও জন্ম হয়নি। সুতরাং এই কথাটা খেয়াল রাখবেন, যে কোনো জায়গায় কোনো বড় উপদ্রব যদি মনে হয় হনুমান চালিসা পড়বেন, বহুবার পড়বেন, 9 বার 18 বার 27 বার যতবার প্রাণ চায় পড়বেন, ওর থেকে বড় বন্ধন মন্ত্র এখনও আসেনি। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। একদম শেষ করার মুহূর্তে শঙ্করাচার্যের 2 লাইন, যুগরত বা ভোগরত বা সঙ্গরত বা সঙ্গবিহীন যশ ব্রহ্মণি রমতে চিত্তং নন্দতি নন্দতি নন্দতে বা ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম ভজ মূঢ়মতে প্রণাম প্রণাম প্রণাম। বন্ধন সম্পর্কে আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের বক্তব্য আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাওয়ার আগে প্রতিবার যেভাবে বলি আপনাদের অনুরোধ করি যে আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকর্ফ অফিসিয়ালকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করলে নতুন তথ্য সমৃদ্ধ কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে আমি উৎসাহিত হব। ভালো থাকবেন সবাই, আমার হিরণ্যকর্ফ অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখুন। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আপনাদের জীবনে কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, নমস্কার।